ম্যাডামকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম। তুই কই যাবো? সানার পার? সানার পার না, খুব শাশুড়ির বাড়ি। কোন দিক দিয়ে বাইরম? ওই দিক দিয়ে তো চাং খাই বলতে পারি দিব। ওড়ো ওড়ো আবার ফোনে কেন? আরে দেরি করো খালি তোমরা। কাদার ভিত্তে ঢুকাইলাম রে ভাই গাড়িটারে। আগে বৃষ্টি ছিল, বেরোতে পারবো কিনা কনফিউশনে ছিলাম, এখন আবার রোদ। কিন্তু রাস্তার কাদারা তো রয়ে গেল রে ভাই। ক্যামেরার পজিশনটা ঘুরে নিছি, দেখি একটু ভিউটাও যদি বেশি পাওয়া যায়, কারণ ক্যামেরার আর আমার ওয়াইড অ্যাঙ্গেলটা একটু কম, সুপার ভিউ না থাকায় এই আকাশে ব্রেভ সেভেনের আমি ভিউটা পাই না ওরকম। এটা আমার অনেক প্যারা দেয়। সামনে আমার দুইটা ক্যামেরা লাগানোর চিন্তা ভাবনা আছে, চেস্ট মাউন্টের মোবাইল দিয়ে আর একটা অ্যাকশন ক্যামেরা। অ্যাকশন ক্যামেরার জন্য অবশ্য নতুন মাউন্ট আমি অর্ডার করছি অনলাইনে, গ্লোবাল এটা বাইরে থেকে আসতেছে। বৃষ্টির দিন সময় লাগবে, মাসখানেক সময় লাগবে। অনলাইনে অর্ডার করেছি যদিও, চিন মাউন্ট অবশ্য এটা এটার যে প্রবলেমটা হয় যে ভাইজারের ভিতর দিয়ে এটা বেলটা টানতে হয়, এই জন্য ভাইজার অনেক সময় ফাঁকা থাকে কথা বলার সময় বা লং রোডে বাতাস ঢুকে। চাঙ্গাপুর ফ্লাইওভার উঠলাম, যাবো হচ্ছে সানার পার। এই যে আটকে দিছে, একটা হুন্ডো যাওয়ার রাস্তা নাই, খুবই বাজে অবস্থা। গাড়ির চাপ ভালোই আজকে, শুক্রবার ওই যে ছুটির দিনে যে ফাঁকা থাকবে ফ্রি থাকবে এমন সুযোগটা নাই। আরও একটু রাস্তা, তারপরে আশা করি ফ্রি হয়ে যাবো। আচ্ছা, ক্যামেরার পজিশনটা একটু চেঞ্জ করছি, ঘুরে দিছি, ভিউ আসে না এটা, যদিও এক্সট্রা ওয়াইড অ্যাঙ্গেল নাই। তবে আমার ডিজিআই অসমো 3 বা 4 একটা কেনার ইচ্ছা আছে, কম্বো ব্যাগটা, ওটা একদম পারফেক্ট আমাদের জন্য। টোল দিয়ে দিলাম, আর বেশিক্ষণ নাই গাড়ি, এটাও গাড়ি বুঝছো, হয়তো হয়তো ট্রেনিংয়ে বেরিয়েছে, গাড়ি ড্রাইভ শিখতেছে অথবা কক্সবাজার 391 কিলো চলে যাবো কিনা কক্সবাজার। চট্টগ্রাম 236, 391 কিলো কক্সবাজার যাবে, চলো সাহস আছে। রাস্তা যে গাড়ির চাপ ভাই, এই ফাঁক ফুক দেয়া ভাই রোড করছে। সামনে কিন্তু ফাঁকা, কিন্তু এদের গতির কারণে বা এরা বিশৃঙ্খলার কারণে ঘটছে। যাওয়ার রাস্তাটা খুব জ্যাম থাকে এদিকে, চাঙ্গাপুলে যাইতে ছানার পর এটা খুবই পেইনফুল। এই জায়গাটা এসে আমি সবসময় পেঁচ খাই রে ভাই। ও ছানার পার, ওই যে সাইনবোর্ড পাইছি, ছানার পারে সাইনবোর্ড পেয়ে গিয়েছি। ছানার পার বাম পাশে হচ্ছে রাসেল ইন্ডাস্ট্রি, চলে আসছি অবশ্য, বামে ঢুকবো আমরা। সামনে অবশ্য একটা মেলা আছে এদিকে, ডাইনে একটা মেলা আছে, প্রতি জুম্মার দিন বসে এটা। এই মেলার একাংশ, মেলা শুরু এখান থেকে শুরু। সামনে না ভাই ভাই, এটা তো শাখা শাখা, ওই যে ভিতরে হচ্ছে মেলা। সামনে ব্রিজ দিয়ে গেলে মেলাটা দেখা যায়। এখন নাকি ভিতরে ঢুকানো যাবে? ও গাড়ি ঢুকে আছে গা, এই যে মেলা, হরেক রকম জিনিস সব এদিকে।
ভেরি গাইড কেসে প্রতি শুক্রবারে বসে এখানে এলাকার মেলা এটা আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আল্লাহ